আমরা উচ্চশিক্ষার লক্ষ্যে এখানে এসেছি, আমরা কেন শিক্ষা থেকে বঞ্চিত হব? কমিটির সদস্যদের দিকে তাকালে দেখবেন সেখানে বেশিরভাগ মানুষ এমন যারা আমাদের এই সংস্কারের পক্ষেই না, তারা আমাদের সম্পূর্ণ বিপক্ষে। আমাদের প্রতিটা কলেজের প্রিন্সিপালদের রাখা হয়েছে, তারা কিন্তু চাচ্ছেন আমাদের এটা একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হোক, এটা ক্লিয়ার। কিন্তু আমরা যার কারণে আমরা এই বিতর্কিত যে কমিটিটি গঠন করা হয়েছে আমরা সেটিকে প্রত্যাখ্যান করেছি। আমরা চাচ্ছি কমিশন গঠন করুক এবং সেই কমিশনটি হবে যারা এখান থেকে ছাত্রদের মধ্যে প্রতিনিধিত্ব করছেন, বা এখানে আমরা কেউ লিডার নই, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। তারপর যারা দিক নির্দেশনা দিচ্ছেন তাদের মধ্যে থেকে যেন কাউকে না কাউকে অবশ্যই রাখা হয়, এবং আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে একটি কমিশন গঠন করা হোক যারা আমাদেরকে দেখবেন যে এটা কীভাবে করা যায় বা বিশ্ববিদ্যালয় কীভাবে রূপান্তরণ করা যায়। আমরা কোনো সংস্কারের কমিশন চাচ্ছি না বা কী বলে কমিটি চাচ্ছি না। এর আগেও 2019 সালে এরকম হয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি, তাই আমরা কমিটির উপর আর কোনো আস্থা রাখতে পারছি না। আমরা একটি মাত্র কমিশন চাচ্ছি যারা বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে কাজ করবে, 60টি বিশ্ববিদ্যালয় মিলিয়ে একত্রিত করে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করবে, এটাই আমাদের চূড়ান্ত কর্মসূচি। এবং যতক্ষণ না এই কমিশনটি গঠন করা হবে ততক্ষণ আমাদের সাধারণ সাত কলেজের ছাত্র জনতা যারা আছেন তারা এখানেই অবস্থান করবেন, যতদিন না পর্যন্ত হবে ততদিন আমরা এখানে ব্লকেট থাকবে। ঢাবি অধিভুক্ত থাকার কারণে বৈষম্য কি হয়নি সেটা জিজ্ঞেস করা, আসলে অনেক রকম বৈষম্য। আমাদের পর্যাপ্ত ক্লাস নেই, আমাদের ক্লাসে বড় জোর দেখবেন 40-50 জন বসার মতো জায়গা আছে কিন্তু সেখানে 100 জনের মতো ভর্তি হয়, অনেকের বাইরে দাঁড়াই থাকতে হয়, অনেকে দাঁড়াই থাকতে হয়। আমাদের যারা সায়েন্সের ফ্যাকাল্টিতে আছি আমরা, আমাদের পর্যাপ্ত ল্যাব নেই, আমাদের কোনো সেমিস্টার সিস্টেম নেই, আমাদের একাডেমিক ক্যালেন্ডার নেই, আমাদের পর্যাপ্ত বাস নেই, আমাদের থাকার হল নেই। আমাদের যারা মেয়েরা আছেন তারা ঢাকার বাইরে থেকে আসে, কত রকম হয়রানির শিকার হয়, এদিকে তাদের বিন্দুমাত্র নজর নেই। তো আমরা দীর্ঘদিন ধরে ভুগছি, আমাদের রেজাল্ট সংকট, আমাদের পরীক্ষার সমস্যা, আমাদের ক্লাস নেন আমাদের বিশেষ ক্যাডার টিচার আমাদের কলেজের, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন করে ঢাবির পিএসসিদের শিক্ষকরা, খাতাও দেখেন তারা, সেখানে বিপুল পরিমাণের ফেলের সংখ্যা হয়, গণহারে যারা ফেল করে। তো এটি আমাদের একটি, আমরা উচ্চশিক্ষার লক্ষ্যে এখানে এসেছি, আমরা কেন শিক্ষা থেকে বঞ্চিত হব? তাই আমরা আজ এখানে আমাদের শিক্ষার মানটি নিশ্চিত করার জন্য রাজপথে এসেছি। হ্যাঁ, আমরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছি যে তারা বলেছেন যে আজকে একটি কমিশন গঠন করার লক্ষ্যে প্রতিনিধিদের ডাকবেন এবং বসবেন, কথা বলবেন। আমরা সেটির জন্য অপেক্ষা করছি, দেখি শেষ পর্যন্ত আসলে কি হয়। অবশ্যই এটা খুবই দুঃখজনক, কারণ আপনারা দেখবেন গণ অভ্যুত্থানে যে জুলাই বিপ্লব হলো সেখানে সাত কলেজের প্রায় 15 জনেরও বেশি নিহত হয়েছেন এবং শতাধিকেরও বেশি আহত এখনও বিভিন্ন হসপিটালে আছেন, কিন্তু আমাদের সেই যে আমাদের গুরুত্বটা ছিল সেটাকে বর্তমানে অবমূল্যায়ন করা হচ্ছে বলে আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি। আর যারা সমন্বয়ক আছেন তারাও এই দিকে খুব একটা তাদের নজর আমরা দেখতেছি না, যদিও আমরা এটাকে খুব বড়ভাবে দেখছি না, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে আশা রাখছি যে তারা আমাদের এটি দেখবেন এবং তারা আমাদের ভোগান্তি সম্পর্কে অবগত আছেন এবং আমরা খুব শীঘ্রই একটি সুষ্ঠু সমাধান পাবো আশা করি। আমরা পরের টেবিলে ফিরতে চাই, আমরা ডেলি এখানে রাস্তা ভোগান্তিতে করতে চাই না, সাধারণ জনগণের যাতে কোনো রকম ভোগান্তি হোক আমরা এটা চাচ্ছি না। আমরা বরাবরই বিগত 2 মাস ধরে আমরা সুষ্ঠু সমাধান চেয়ে আসছি, আপনারা পাচ্ছি না, আমরা বাধ্য হয়ে এখানে আসছি, আমরা এখানে থাকতে চাই না, আমাদের একটি সুষ্ঠু সমাধান দিয়ে দেন, আমরা পরের টেবিলে ফিরে যাব। আপনারা আমাকে এখানে 5 মিনিটও দেখতে পাবেন না যদি আপনার একটি কমিশন গঠনের শুনানি দিয়ে দেন, আমরা চলে যাব, আমরা এখানে থাকতে চাই না, আমরা বাধ্য হয়ে এখানে আছি।